টেকসই প্রবৃদ্ধির জন্য ফিনান্সিয়াল টেকনোলজি অবলম্বনের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিমউদ্দিন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি আয়োজিত এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বলেন, আর্থিক কার্যক্রমে অটোমেশন ও ডিজিটালাইজ করার জন্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশকে অন্যান্য দেশের তুলনায় আরও বেশি গতিশীল হতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মওলা, ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান সহ অনেকে।